নিত্যদিনই যানজট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বহরমপুরবাসী। যানজট মোকাবিলা শহরে গুরুত্বপূর্ণ দুটি রাস্তা ওয়ান ওয়ে করা হলো সমস্যা সেই তিমিরেই। মেডিকেল কলেজের সামনে রাস্তা যানজটের নাকাল রোগীরা, যানজটের গিরায় চরম ভোগান্তি শিকার শহরবাসীর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। চেনা বহরমপুর শহরের রাস্তায় নিত্যদিনের যানজট শহরবাসীর কাছে অচেনা কিছু নয়। এই যানজট মোকাবিলায় দুবছর আগে বহরমপুরের দুটো গুরুত্বপূর্ণ রাস্তায় গির্জার মোড় থেকে কালেক্টরেট মোড় ও রানীবাগান মোড় থেকে লালদিঘি এলাকা ধরে ক্ষুদিরাম স্ট্যাচু পর্যন্ত রাস্তা ওয়ান ওয়ে করা হয়। রাস্তার মোড়ে মোড়ে বসানো হয় ইলেকট্রনিক সিগন্যাল, কিন্তু তারপরেও যানজটের সমস্যা সেই তিমিরেই। সকাল থেকে গির্জার মোড় ধরে রানীবাগান মোড়, কান্দি বাস স্ট্যান্ড, লালদিঘির রাস্তা, বাস স্ট্যান্ড চত্বরে নিত্যদিনই যানজট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বহরমপুরবাসীর। মেডিকেল কলেজের সামনের রাস্তায় যানজটে নাকাল রোগীরা, অত্যন্ত সমস্যায় নিত্যযাত্রী, অফিস যাত্রী থেকে পথ চলতি সাধারণ মানুষেরা। তবে শহরবাসীর কথায় টোটোদের দৌরাত্মে যানজট বেড়েই চলেছে নিত্যদিন। রাস্তায় যানজট নিয়ন্ত্রণে প্রশাসনকে সক্রিয় ভূমিকায় রাস্তায় নামায় আর্জি জানায় শহরবাসীরা। চালু হওয়ার পর থেকে আমরা এখানকার বসতি হিসেবে আমরা দেখে আসছি, এখানে এই টোটোর যা অত্যাচার, প্রশাসন যদি সঠিকভাবে এই যানজটের যদি একটু খেয়াল রাখে, মনে হয় যানটা থাকে না। এবং এখানে নিত্যযাত্রী আসছে, বাইরে থেকে লোক আসছে, বিভিন্ন জায়গার থেকে লোক আসছে, এখানে জাম হচ্ছে। এবং গেটের মুখে, এই মেডিকেল কলেজ খুব এসেন্সিয়াল জায়গা, এই মেডিকেল গেটের সামনে যখন তখন যে কোনো একটা ইমার্জেন্সি রুগী ঢুকতে গেলে সে মনে হচ্ছে ঢুকার তো ক্ষমতা নেই, সে রাস্তাতেই মনে হচ্ছে তার প্রাণটা হারাবে। যে পরিভাবে টুকটুক মানে জাম্প করে রেখে দেয়, অফিস টাইম, স্কুল কলেজ খুব সমস্যায় ভুগছে। বাচ্চারা ঠিকমতো স্কুলে যেতে পারছে না, জাম্পে আটকে যাচ্ছে, অফিস টাইমে অফিস মতো ঠিকমতো যেতে পারছে না, একমাত্র টুকটুকে। আমার মনে হয় প্রশাসন গেটে নিয়ে আর ভালো করে সচেতন হওয়া উচিত, ট্রাফিকটাকে বাড়িয়ে এবং দু সাইড দিয়ে গেটের দুই মুখে যদি চারটে করে ট্রাফিক দিয়ে দূরত্বতে যদি যাত্রীদেরকে টুকটুক থেকে উঠানামানো করে, তাহলে মনে হয় এই যানজট থেকে অনেকটা মুক্ত হবে। আবার রাস্তায় জমে থাকা আবর্জনা আর রাস্তার বেহাল দশায় জল জমে থাকার কারণেও যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানাচ্ছেন একাংশ, যার কারণে ঘটছে দুর্ঘটনা। টুকি এক টুকটুকের জন্য বেশি জাম, আর রাস্তাঘাট এখন খুব খারাপ, কোনো রাস্তাঘাট ভালো নেই। এই যে সামনের রাস্তাটা নতুন হচ্ছে, এখানেও খারাপ, এখানে সামনে নোংরা টুংরা থাকে, ওই জন্য রাস্তাটা বেশি জাম হচ্ছে। মানুষ পড়ে যাচ্ছে, কুকুর আসছে, কুকুরের গায়ে লেগে পড়ে যাচ্ছে, গরু নোংরা, যেহেতু নোংরার মধ্যে গরু ছাগল সবাই আসছে, নোংরা খাচ্ছে, ব্যাস গাড়ি চালাতে গিয়ে কাউরি হাত ভাঙছে, কাউরি পা ভাঙছে। এগুলো আরও মারাত্মক জ্যাম। আমাদের রেলগেটটা যেমন কোনো রকম কাজ হয় না, প্রতিদিনই অ্যাক্সিডেন্ট রেলগেটে, মানে ওই রাস্তাটা যে ওপার এপার থেকে ওপারে লোক যা আসা মানে একটা বিপদ হবেই, কোনো বাচ্চা কাচ্চা তো যাওয়া উপায় নেই, বড়ো মানুষরা রাস্তায় জমে থাকা আবর্জনা, রাস্তা খারাপ অবস্থার বিষয়ে বহরমপুর পৌরসভার প্রাক্তন পৌরপিতা নীলরতন আট্য জানান কি কারণে কাজ হচ্ছে না তা খতিয়ে দেখার। তবে বহরমপুর শহরের উন্নয়ন ধারাবাহিকভাবে চলতে থাকুক এমনই আবেদন জানান তিনি। এর আগে আমরা দেখেছি গোটা বহরমপুর শহরে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, ম্যাট্রিক্সের রাস্তা, জলের মানুষের প্রয়োজনীয়তা সবগুলোই মিটেছে। এখন বিষয়টি মেইন হচ্ছে দুই জায়গাতেই যে প্রশাসক নিয়োগ হয়েছে। এখন আমরা তো সেই প্রশাসক নিয়োগের মধ্যে এখনও আসেনি। প্রশাসক নিয়োগ হলে কি আমরা গোটা এলাকা এলাকা শহরটাকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, এবং গভর্নমেন্ট আজকে আমরা শহরে যে ডেভেলপমেন্ট করেছি, এখন ডেভেলপমেন্টটা কেন হচ্ছে না কি বৃত্তান্ত আমরা বুঝতে পারছি না। নেচারে মানুষের একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে। আজকের বহরমপুর শহরের এখনও প্রশাসকের কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমরা 2018 সালের 12-13 তারিখ আমরা হ্যান্ডওভার টেক ওভার করেছি, নাই নাই করে দুবছর হতে চলল। আশা রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা জুড়ে যে উন্নয়ন করে গেছেন সেই উন্নয়নটা ধারাবাহিকভাবে চলুক। আমি খুব দায়িত্ব করে বলছি যে আমরা বহরমপুর শহরকে পুনরায় ঠিক জায়গায় ফিরিয়ে আনতে পারবো।
মানুষের আশীর্বাদ ভালোবাসা। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা বহরমপুর এডুকেশন সেন্টার। এখানে নার্সিং ও প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স এছাড়াও MBBS, LLB, BEd সহ সমস্ত ট্র্যাডিশনাল কোর্স করানো হয়। ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন 7407391415 এই নম্বরে। বহরমপুর এডুকেশন সেন্টার, লালদিঘি বিশাল মেগামার্টের পাশের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ। আগমনের সোনার আলো, বছর ঘুরে পুজো এলো, ষষ্ঠীর বোধন খানে মা এলো ঘরের কোণে, সপ্তমীতে নতুন জামা, সেলফি, আড্ডা ও হাঙ্গামা। অষ্টমীতে খুশির মেজাজ, নবমীর প্রেমে মন সাজে আজ, দশমীতে বিদায় তবে আসছে বছর আবার হবে। এবার পুজোতে সঙ্গে থাকুক পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তানুজাজ। তানুজাজে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল, 990 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানির নিশ্চিত উপহার এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ। তাই পুজোর সব